ওই কৃষ্ণ রূপকে দর্শন করে রাধা রানীর যেরকম আগের গানটিতে একটা প্রশ্ন এসেছিল যে শ্যাম কি সত্যি কালো, কই আমি তো সে নজরে দেখি না। তাই আজ আমাদের রাধা রানী এতটাই সেই অনুরাগে অনুরাগী হয়েছে যে আজ তিনি কুঞ্জ অভিসারের অভিলাষী হয়েছেন। আর তাই গোবিন্দ দর্শনের জন্য ছল করে সখীদের সঙ্গে জল আনবার জন্য যমুনার কোলের দিকে যাত্রা করেছেন। পাশে গোবিন্দের সঙ্গে দেখা হয়ে যায়। এমত অবস্থায় তিনি ভাবলেন, তিনি দেখতে পেলেন যে দূরে প্রাণ গোবিন্দ, কিন্তু তিনি বিশ্বাস করতে পারলেন না যে সত্যি তিনি গোবিন্দকে দর্শন করলেন না, এটার মনের ভ্রম। কারণ যদি গোবিন্দ হয় তাহলে তো তার সামনে আসা উচিত, শুধু কি একা আমি অনুরাগী? এই এত প্রশ্ন নিয়ে আবার তার সঙ্গিনীদের, তার সখীদের সে বলছে, বুঝি দিবসে স্বপ্ন দেখেছি, ও কি বধুর মধুর মায়া, যদি চাত কি মরিল পিয়াসে, কেন শ্যাম তাহলে কি আমায় কিছু না বলেই চলে যেত সই? ললিতা সখী বললেন, বলে গেল বই কি রাইধনি? কি বলে গেল? শুনু শুনু রাইধনি, সে যে চতুরের শিরোমণি, এই কথা বলে সখীগণ আজ রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণরূপ আবরণে সুসজ্জিত করতে লাগলেন তার কুঞ্জ অভিসারের লাগে। আহা সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজো শ্যাম নীল
শ্যামাভরণে সুসজ্জিতা হবার পর চলেছেন কৃষ্ণ অভিসারের লাগে। ঘোর ঘন কান্তরের মধ্যে দিয়ে আজ আমাদের রাধারানী রাজ ঐশ্বর্যশালিনী দেবী তার রূপের ছটায় আলোকিত গোটা ভুবন, আর এমনই অপরূপ যাত্রা দৃশ্যের বর্ণনা করে পদকর্তার বলছে, রূপের
পরিচিতা হয়েছেন, যে যখন অন্ধকার ঘন বন মাঝে তিনি হেঁটে চলেছেন, মনে হচ্ছে ওই ঘোর কালো মেঘের মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। আর তাই পদকর্তা বলছেন, কনকলতা যিনি যিনি সুদামিনী, কনকলতা যিনি তিনি সুদামিনী, বিধির অবধি গানের মধ্যে দিয়ে, মানে এই গানের কোলাজ বলতে পারি, যেভাবে আমরা বিভিন্ন গানের একটা